সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমাদের অনেক দর্শক বন্ধুই কমেন্ট করেছিলেন যে আজকের এই রেসিপিটা দেখানোর জন্য, তাই আজকে নিয়ে চলে এলাম এই রকম একটা মুখরোচক রেসিপি। এই রেসিপিটা আমাদের দেখলেই খেতে ইচ্ছে করে আর বাজারে তো আমরা খেয়েই থাকি, সেটাই আজ আমরা বাড়িতে খুব সহজভাবেই বানাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে এগরোল। এগরোল তো আমরা সবাই খেয়ে থাকি, বাজারে যে ধরনের এগরোল পাওয়া যায় আজকে আমরা এগরোলটা ঠিক অন্য রকমভাবে বানাবো। এগরোলের যে পরোটাটা হয় সেই পরোটাটা একদম অন্যভাবে এখানে তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমরা এখানে পরোটাটাকে কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চামচের 1 চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্তগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাতে ময়ান দেওয়ার সময় লবণটা একটু কম পরিমাণেই ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে লবণ খুব বেশি পরিমাণে ব্যবহার করলে পরোটা হওয়ার পর যে ক্রিসপিনেস সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বেশি লবণ ব্যবহার করলে। এখন অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে একটি ডো বানিয়ে নেব। ডোটাকে একটু নরম করে মেখে নেব। আমি এদিকে ডোটাকে খুব ভালোভাবে কষে নেব। আপনি তাহলে সবজিগুলো কেটে নাও। কেটে নেব গাজর। এইভাবে গাজরটা কেটে নেব। শসা কুচি করে নেব। ডোটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ঠেসে নেব। একদম নরম করে ডোটাকে ঠাসতে হবে। ডোটাকে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি একদম নরম করে। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটাটাকে এগরোলের মাপ করে কেটে নেব। লেই এবার এগুলোকে দুই হাতে তালু দিয়ে খুব ভালোভাবে গোল গোল করে নেব। লেইটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দেব সাদা তেল। সামান্য পরিমাণ ময়দা, এবার এটাকে মাঝ বরাবর একদম খুব সুন্দরভাবে একদিক থেকে কেটে নেব। এবার একটা দিক থেকে এটাকে এভাবে মুড়ে নেব।
দেখুন খুব সুন্দর মতো একদম ফুলের মতো মোড়া হয়ে গেছে। এবার এটাকে গোল করে আবার একটা লেই বানিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেই বানিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে লক্ষ্য রাখলে দেখবেন যে ভাঁজটা করা হয়েছে এখানে লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। এটা যখন বেলা হবে পুরোপুরি তখন দেখবেন আরও সুন্দরভাবে এই লেয়ারগুলো বোঝা যাবে। এখন এটাকে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ময়দা, খুব ভালোভাবে আবার বেলে নেব। দেখুন বন্ধুরা একদম গোল করে সুন্দর করে এবং পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। একটা থালার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। এখন এই থালার মধ্যে বেলা লেইটাকে রেখে দেব। এইভাবে বাকি লেইগুলোকে আবার বেলে নেব। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, এদিকে তাওয়াটাও বসিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে। এখন তাওয়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। এখন এটাকে পরোটার মতো করে সেকে নেব। পরোটার একটা দিক এরকম ব্রাউন হতে শুরু করেছে, এইভাবে দুই দিকই অল্প অল্প করে ব্রাউন যখন হতে লাগবে তখনই পরোটাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা দিক খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে দিয়ে দেখে নেব দুই দিকই খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেছে। এবার এই পরোটাটাকে নামিয়ে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সাদা তেল। আরও একটা পরোটা দিয়ে দেব। এবার এটা দুই দিকই ব্রাউন করে ভেজে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোই সেকে নেব। দেখুন খুব সুন্দরভাবে দুই দিকে ব্রাউন হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু পুড়িয়ে পরোটাগুলো ভাজা যাবে না, হালকা ব্রাউন হলেই এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পরোটাগুলোকে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি, দুই দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভীষণ মুচমুচেও হয়ে আছে এখনো অবধি। এইভাবে সমস্ত পরোটাগুলোকেই এভাবে ব্রাউন করে ভেজে নেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ভেঙে নেব ডিম। লবণ অল্প একটুখানি, খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো ডিম দিয়ে দেবো তাওয়ার উপর। পরোটা ফেটানো ডিম দিয়ে দেব। পরোটা দিয়ে দেব।
এইভাবে বাকি এগ রোলগুলিকে তৈরি করে নেব। এগ রোলের জন্য এখনো কিছুই তৈরি হয়নি, কিন্তু শুধুমাত্র রোলটাই তৈরি হয়েছে। এখন এগ রোলের ভিতরে যে সমস্ত পুরগুলো দেয় সেটাকে তৈরি করে নেব। একটি থালার মধ্যে দিয়ে দেব শশা কুচি, ধনে পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দেব লেবুর রস, লবণ হাফ চা চামচ, বিট লবণ এক চা চামচ, চাট মশলা দেড় চা চামচ, গোলমরিচ গুঁড়ো এক চা চামচ। এখন এই সবগুলি খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি একটি এগরোল নিয়ে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব এগরোলের পুর। টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস। এখন এগরোলটাকে রোল করে নেব। এবার একটি কাগজ দিয়ে রোলটাকে মুড়ে নেব। বন্ধুরা দেখুন, এগ রোল একদম তৈরি হয়ে গেছে। সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই। ঠিক একইভাবে আমি অন্যান্য রোলগুলিকেও তৈরি করে নেব। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন, আজ আমরা বানালাম আপনাদেরই রিকোয়েস্টে কলকাতা স্টাইলের এগরোল। তো এগরোল ভীষণ সুন্দর হয়েছে দেখতে, এবার খেতে কেমন হয়েছে সেটা এখন একটু টেস্ট করে দেখি। আর দোকানে হয় কি, অনেক দিন করে রেখে দেওয়া হয় তো বেশ শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়। ব্যাপক দারুণ লাগছে। এরকম করে বাড়িতে বানাবেন তাহলেই বুঝতে পারবেন এগরোলটা দারুণ হয়েছে খেতে। আর বাড়িতেই এত সুন্দরভাবে বানানো যায়, আবার দোকানে যাবেনই বা কেন এগরোল খেতে। আমরা তো পরোটাটাকে ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে আবার খুব বেশি টাইট হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভীষণ মুচমুচে হয়ে আছে। খুব বেশি মুচমুচের দরকার নেই, এগুলোর খুব বেশি মুচমুচে হয় না, একদম যেটুকু মুচমুচে আছে একদম দাঁতে খুব সুন্দরভাবেই কাটা যাচ্ছে। আর বিশেষ করে যে ঘি ময়নটা দেওয়া হয়েছে তার জন্য আরও সুন্দর লাগছে, আরও ক্রিস্পি লাগছে ব্যাপারটা। আমার তো ভীষণ ভালো লাগছে, বাড়িতে এরকম করে বানাবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আর ছোটো বাচ্চা থাকলে তাদের তো ঝাল কমিয়ে বানিয়ে দিতেই পারেন,
তারা খুবই ভালোবাসে এগরোল খেতে, আর এভাবে বানিয়ে দিলে তো কোনো কথাই নেই, তাদের ভীষণ ভালো লাগবে। কলকাতা স্টাইলে এগরোলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও বানানোর আমরা উৎসাহ পাব। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।